আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। করোনায় দেশে প্রতিদিনই তৈরি হচ্ছে মৃত্যুর নতুন রেকর্ড। এই অবস্থায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন পরিস্থিতির সংবাদ সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপন, আপনি তো কারওয়ান বাজারে অবস্থান করছেন, তো আজকের লকডাউন পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বিপাশা, আসলে কারওয়ান বাজারের এই যে চিত্র আমরা দেখছি, বেশ কিছুক্ষণ ধরে এখানে আমরা অবস্থান করছি। মূলত এই লকডাউনের সময়টাতে সরকারের যে বিধিনিষেধ ছিল যে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার খোলা থাকবে, কিন্তু আমরা এই কারওয়ান বাজারে যেটি দেখতে পাচ্ছি যে ক্রেতারা মোটামুটি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন, কিন্তু বিক্রেতা এই বাজারে যারা রয়েছেন তাদের বেশিরভাগই এখানে স্বাস্থ্যবিধি মানছেন না, এবং এখানে বেশিরভাগ বিক্রেতার মুখে মাস্ক নেই এবং কোনো ধরনের স্বাস্থ্যবিধি তারা মানছেন না। এই বাজারের যেদিকটাতেই চোখ যাচ্ছে, যারা কাঁচা সবজি বিক্রি করছেন তারা, যারা পেঁয়াজ আলু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছেন তারা, এছাড়া যারা কাপড় চোপড় বিক্রি করছেন, এই রকম বেশিরভাগ মানুষজনকে এই বাজারে দেখা যাচ্ছে যে যারা আসলে এখানে স্বাস্থ্যবিধি মানছেন না। এবং আপনি যেদিকেই ক্যামেরার চোখ দিয়ে দেখবেন যে এখানে স্বাস্থ্যবিধি মানার তেমন একটা কোনো বালাই নেই। আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো এখানে সবজি বিক্রি করছেন, তো সরকার বলেছে যে স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনা করার জন্য, কিন্তু আপনি তো মুখে মাস্ক পরেননি। এখানে এই ধরনের যুক্তি বেশিরভাগ লোকজনই দিচ্ছেন যে মাস্ক আছে পকেটে রেখে দিয়েছেন। আমরা এই বাজারে তো আমরা দেখেছি স্বাস্থ্যবিধি বিক্রেতারা বেশিরভাগই মানছেন না। আর এছাড়া আমরা শহরের বিভিন্ন পয়েন্টে যে চেকপোস্ট রয়েছে সেখানেও আমরা বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরেছি, সেই জায়গাটিতে আমরা যেটি দেখেছি যে মোটামুটি অনেকেই মুভমেন্ট পাস নিয়ে বের হয়েছেন এবং পুলিশের তল্লাশিতে তারা কেউ কেউ মুভমেন্ট পাস দেখাচ্ছেন এবং অনেকেই টিকা দিতে বের হয়েছেন, এরকম বিষয়গুলিও তারা প্রমাণস্বরূপ সামনে প্রদর্শন করছেন। এছাড়া আমরা কিছু ত্রুটিও দেখতে পেয়েছি, যেমন অনেকেই কোনো ধরনের অনুমতি না নিয়ে বের হয়েছেন, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না নিয়ে বের হয়েছেন এবং তাদেরকে পুলিশ পাকড়াও করছেন এবং কোর্টে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন। তো এই মিলেও মোটামুটি বলা যায় যে সরকারের যে বিধিনিষেধগুলো রয়েছে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো অনেক জায়গাতেই উপেক্ষিত। বিপাশা, দীপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপন দেওয়ান। অযৌক্তিকভাবে কাউকে হয়রানি বা গ্রেফতার করা হবে না, হেফাজত নেতাদের এই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাতে সংগঠনের একটি প্রতিনিধি দল ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান। অযৌক্তিকভাবে তাদের কাউকে যেন হয়রানি বা গ্রেফতার করা না হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করেন হেফাজতের নেতারা। বৈঠকে হেফাজত নেতা মাওলানা নুরুল ইসলাম জিহাদি, আতাউল্লাহ হাফেজির সাথে রিমান্ডে নেয়া মামুনুল হকের ভাই মাহফুজুল হকও ছিলেন। ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে গোপালগঞ্জে। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত হয়ে গড়ে 25 থেকে 30 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে বেড মিলছে না, বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকেই। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা, তারপরও সাধ্যমতো চেষ্টা করছেন তারা। ব্যবসা গরমের মধ্যে অসচেতনতার কারণে গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গরমে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshun.tv ও facebook.com/bangladeshune। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshunnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।